দশম শ্রেণীর ছাত্র থেকে বলছি, আজ তোমাদেরকে যেটা করছি, মাধ্যমিক যারা 2021 মাধ্যমিক দিচ্ছ, আমি তোমাদেরকে WBTA 2020 থেকে যে অঙ্কটা কাটাচ্ছি দেখো, খুব মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক, আইডেন্টিটির অঙ্ক, অভেদের অঙ্ক। এটা ম্যাক্সিমাম প্রতি বছরই পড়ে, অনেক মানে ম্যাক্সিমামই পড়ে, এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। আমি অঙ্কটা করে দিচ্ছি, তোমরা দেখো আমি কীভাবে অঙ্কটা করি, খুব সহজ পদ্ধতিতে অঙ্কটা করব। আমার পদ্ধতিগুলো ফলো করো এবং আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করো। এখন আমি অঙ্কেতে আসছি, দেখো আমার অঙ্কটা কী বলেছে, দেখো অঙ্কটা বলেছে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইজুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজুয়াল টু ওয়ান হলে ওয়ান বাই ওয়ান প্লাস এ যুক্ত ওয়ান বাই ওয়ান প্লাস বি যুক্ত ওয়ান বাই ওয়ান প্লাস সি ইজুয়াল টু ওয়ান প্রমাণ করতে হবে। দেখো প্রথমে অঙ্কটা কী দিয়েছে, প্রথম অঙ্কটা দিয়েছে যে এ স্কোয়ার বাই বি প্লাস সি বি স্কোয়ার বাই সি প্লাস এ সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজুয়াল টু ওয়ান। আমি অঙ্কটা লিখি এ স্কোয়ার বাই বি প্লাস সি এ স্কোয়ার বাই বি প্লাস সি ইজুয়াল টু ওয়ান, তাহলে অতএব এ স্কোয়ার অতএব এ স্কোয়ার ইজুয়াল টু কত, বি প্লাস সি। আবার এইখানে লেখো, এইখানে লেখো বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজুয়াল টু ওয়ান, তাহলে বি স্কোয়ার ইজুয়াল টু কত, সি প্লাস এ। আর এখানে লেখো সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজুয়াল টু ওয়ান, সি স্কোয়ার ইজুয়াল টু কত, এ প্লাস বি। আমারই পর্যন্ত হয়ে গেল, আমি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান বার করে নিলাম। এখন দেখো আমি অঙ্কে আসছি, অঙ্কটা কী বলেছে, অত ওয়ান বাই ওয়ান বাই ওয়ান প্লাস এ যুক্ত ওয়ান বাই ওয়ান প্লাস বি যুক্ত ওয়ান বাই ওয়ান প্লাস সি। এটা আমার অঙ্ক, এইটা ওয়ান প্রমাণ করতে হবে আমাকে। এখন আমি উপর ও নিচেকে প্রথমটাকে এ দ্বিতীয়টাকে বি ও তৃতীয়টাকে সি দিয়ে গুণ করছি। প্রথমটাকে এ দিয়ে গুণ করলে কত হবে, দেখো এ বাই কত হচ্ছে, এ প্লাস এ স্কোয়ার, বি বাই বি বি প্লাস বি স্কোয়ার, আর সি বাই সি প্লাস সি স্কোয়ার। এইখানে লিখে দেবে প্রথমটিকে এ, প্রথমটিকে এ, দ্বিতীয়টিকে দ্বিতীয় টিকে টিকে বি ও তৃতীয়টিকে তৃতীয় টিকে টিকে সি দ্বারা, সি দ্বারা গুণ করিয়া গুণ করিয়া। হ্যাঁ তাহলে কথা হচ্ছে, দেখো আমার প্রথমটা কি আসছে, এ বাই এ প্লাস এ স্কোয়ার, বি বাই বি প্লাস বি স্কোয়ার, সি বাই সি প্লাস সি স্কোয়ার। এখন দেখো আমি এ এ লিখলাম, এরপর এ লিখে দিলাম, এ স্কোয়ারের মান আমার কত বেরিয়েছে, বি প্লাস সি, তুমি বি প্লাস সি পুট করে দাও। যুক্ত বি বাই বি প্লাস বি স্কোয়ারের মান কী বেরিয়েছে, দেখো সি প্লাস এ, সি প্লাস এ তুমি পুট করে দাও। আর সি স্কোয়ার এখানে কী হচ্ছে, সি বাই সি প্লাস সি স্কোয়ারের মান কত বেরিয়েছে, এ প্লাস বি তুমি পুট করে দাও। এখন কী হচ্ছে, দেখো তিনটি এ প্লাস বি প্লাস সি আছে, দেখো এইটা সি প্লাস এ প্লাস বি, এটা বি প্লাস সি প্লাস এ, তার মানে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে তুমি এখন কী লসাগু নিলে, এ প্লাস বি প্লাস সি লসাগু নিলে, লসাগু নিলে কী হচ্ছে, এইটাতে কী হচ্ছে ভাগ করলে এক হচ্ছে, এ পাচ্ছ, এইটাতে কী পাচ্ছ, বি পাচ্ছ, এইটাতে কী পাচ্ছ, সি পাচ্ছ, সমান এ প্লাস বি প্লাস সি, এইটাতে কাটাকাটি করে দাও, এটা সমান কত হচ্ছে, ওয়ান হচ্ছে। তাহলে আমার ওয়ানই প্রমাণ করতে বলেছে, দেখো ইজুয়াল টু ওয়ান।